নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার মেষ মীন রাশির টার্গেট নাম্বার, শুভ রং নিয়ে আমি আলোচনা করব। আর একটি কথা, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রথযাত্রা উপলক্ষে বিশেষ রাহু রক্ষা কবচের উপর ছাড় রয়েছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, আগামীকাল শনিবার যারা প্রতিদিন টিকিট কাটছেন, আবারও বলবো, একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করে নিন। আপনার ব্যক্তিগত ফরচুনা নাম্বার কোনটা, আপনার কোন বছরে যোগ রয়েছে, কোন মাসগুলোতে আপনার ক্ষেত্রে সময় ভালো রয়েছে আগে দেখে নিন, তারপরে কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ ঘটবে কি না। আগামীকাল শনিবার মহাভাগ্যে 12টি রাশির টার্গেট নাম্বার আমি জানাবো, এবং রং কালার কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে শুভ রং কোনটা তার উপর কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্ধারণ করা কিন্তু চাপে, এবং সেই কালারের আপনি একটা রুমাল অথবা জামাও কিন্তু আপনি পরতে পারেন। মেষ রাশির টার্গেট নাম্বার 1 এবং 6, আপনাদের শুভ রং সবুজ। বৃষ রাশি টার্গেট নাম্বার 6 এবং 4, আপনাদের শুভ রং সাদা। মিথুন রাশি আপনাদের টার্গেট নাম্বার 9 7, শুভ রং আপনাদের হলুদ। কর্কট রাশি টার্গেট নাম্বার 8 এবং 6, আপনাদের শুভ রং বেগুনি। সিংহ রাশি টার্গেট নাম্বার 4 3, শুভ রং পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 1 4, আপনাদের শুভ রং সাদা। তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 2 8, আপনাদের শুভ কালার সেটি হচ্ছে আকাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 6, আপনাদের শুভ রং ক্রিম কালার, ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে শুভ। ধনু রাশি টার্গেট নাম্বার 1 7, আপনাদের শুভ রং লাল। মকর রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 9, আপনাদের শুভ রং হলুদ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 8, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশি কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 3, আপনাদের শুভ রং সেটি হচ্ছে বেগুনি কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আজকের মহাভাগ্যে আমি টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করলাম, শুভ রং, অবশ্যই
আপনার যদি জন্মকুণ্ডলিতে যোগ যদি থাকে কি না, আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। দেখুন, যোগটা বিশেষভাবে থাকা ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে এবং গ্রহের যে সমস্যাগুলো রয়েছে কি না তার প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার। আপনার জন্মছকে যোগ রয়েছে, কিন্তু আপনার যে বাধা রয়েছে কি না সেই বাধাকে অতিক্রম করা কিন্তু দরকার। অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস করুন, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং এর পাশাপাশি জন্মকুণ্ডলী যদি থাকে জন্মকুণ্ডলীটা একবার বা জন্মকুষ্টি একবার হলো দেখে নিন যে আপনার কখন সময় রয়েছে। কারণ মানুষের ক্ষেত্রে কখন কোন সময় ভাগ্য ক্লিক করে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। এবং যদি আপনার সঠিক রেমিডিয়াল গাইডলাইন থাকে, রাহু রক্ষা কবচ এবং আপনার যে ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করেন কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% আপনার ক্ষেত্রে কিন্তু হবে। আবারও বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং যারা টিকিট কাটছেন কিনা আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা টিকিট কেটে অযথা অর্থ অপচয় করবেন না। আপনারা একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন। নমস্কার।